আচ্ছা, তো বেপুলিশিং করলে ঝামেলা হচ্ছে, যেটা আছে ওটাই থাকতে হবে। কি ব্যাপার, লিঙ্কে ঢোকে না? অন্য একজন ট্রাই করেন তো, কারো লিঙ্কে কি ঢুকতেছে না? আমারটাই ওপেন হয়েছে, কিন্তু আমারটা অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা থাকলে কবে কার অ্যাকাউন্ট খোলা আপনার? স্যার আমারটাই হয়েছে তো স্যার, ওপেন হয়েছে তো স্যার। তাহলে স্যার আমি এসে, তাহলে স্যার আমি স্টপ করি। আচ্ছা, আপনি স্টপ করেন, যার ওপেন হয়েছে আরেকজন শেয়ার করেন দেখি। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট খোলার সময় যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, সব থেকে বেশি হচ্ছে যে আপনার নেম এবং ইউজার নেম, এটা একটা খুব ভালো ইফেক্ট করে, এবং এই ইউজার নেমটাই অনেক বড় ফ্যাক্টর। সাইন আপ, অন্য কেউ আগে সাইন আপ করবেন না, আমরা আগে সাইন আপ অপশনটা দেখি, তারপর একজনের অ্যাকাউন্টটা দেখি, তারপরে ইয়া করি বাকিদের, যে সাইন আপ আমরা ইয়া করবো। আস্তে আস্তে আস্তে, কোনো কথা ছাড়া আপনারা ইয়া করবেন না। ওকে, আস্তে আস্তে, স্লো। লিঙ্ক ওপেন করার পর এটা হচ্ছে ইন্টারফেস। হ্যালো ভাই, ক্লিক করবেন না কোথাও আগে, কথা শুনতেছেন? আচ্ছা, একজন সবাই স্ক্রিন শেয়ার করতেছেন কেন? একজন স্ক্রিন শেয়ার করেন সেটা দেখাই দেই। কে, উমর ফারুক ভাই ইয়া করতেছিল? উদয় ভাই আপনি অফ রাখেন, উদয় ভাইয়া আপনারা অফ রাখেন, আপাতত অফ রাখেন, আমি ইনারটা আগে কমপ্লিট করি, তারপর একটা একটা করে সবার ইয়ে করবো। উদয় ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, ভাইয়া শুনতে পাচ্ছি আমি? জানি না বাকিরা পাচ্ছি কিনা, তাহলে আচ্ছা, আমিও পাচ্ছি। রায়ান কবির ভাইকেও শোনা যাচ্ছে না, হচ্ছে যে উদয় ভাইও শুনতেছে না, কি ব্যবস্থা? কি ভাই ওটা আপনি অফ করছেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার কে করতেছিল? হচ্ছে যে উমর ফারুক ভাই করতেছিল। জুয়েল ভাই, জুয়েল ভাই, হ্যাঁ জুয়েল ভাই করতেছিল। জুয়েল ভাই কি হলো আপনার? আমি অফ করে দিচ্ছি। আচ্ছা জি, আগে কেউ ইয়া করবেন না, সাইন আপ করবেন না। জি, উমর ফারুক মানে জুয়েল ভাই শেয়ার করেন। উমর ফারুক ভাই শুনতে পাচ্ছেন? জুয়েল ভাই, কি ব্যাপার, জুয়েল ভাই হারাই গেল কেন? বাকিরা কি আমার কথা শুনতেছেন? ওকে, জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, ফাইবারে যান আপনি, একটু স্লো। ওকে, আপনি লিঙ্ক ওপেন করার পর এটা আসছে, লিঙ্কটা কপি করে নিয়ে আসেন, লিঙ্কটা কপি করে নিয়ে আসেন, প্রথম থেকে যাই তাহলে সবাই দেখবেন, গুগল মিট থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসেন। হ্যাঁ আবার আসছি। নতুন একটা ট্যাবে যান, ট্যাবে যান, লিঙ্কটা পেস্ট করেন। জুয়েল ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আপনার স্ক্রিন শেয়ার এত স্লো আসতেছে কেন আমার এখানে? বাকিদের কাছে কি একই অবস্থা? নতুন একটা ট্যাবে যান, লিঙ্কটা পেস্ট করেন দেখি কি অবস্থা আছে। আচ্ছা হ্যাঁ, আমাদের এখানে ওই একটা পেজেই। আচ্ছা ওকে, বাকি কেউ ট্রাই করেন না আগে, না ইপাশ ওপাশ কোনো ক্লিক করবেন না, এটাও ক্লিক করবেন না, মেইল অ্যাড্রেসটা এখানে ইয়ে করে
কেউ কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল কেউ করবেন না। আপাতত নতুন কারো অ্যাকাউন্ট করারই দরকার নেই। এখানে এই যে নিচে আসেন, ইন্টারভিউ ইমেল অ্যাড্রেস ক্লিক করে কেউ গুগল বা ফেসবুক দিয়ে কেউ সাইন আপ করবেন না, বারবার বলে দিচ্ছি। এখানে ইন্টারভিউ, হ্যাঁ, আপনার যে জিমেলটা ফাইবার অ্যাকাউন্টের জন্য খুলছেন সেই জিমেলটা এখানে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান তো একটু, 1 মিনিট। হ্যাঁ, কন্টিনিউ করেন। কি কন্টিনিউ ক্লিক করছেন? কিন্তু আপনার স্ক্রিন শেয়ার এত স্লো দেখা যাচ্ছে কেন? আমার এখানে তো আসতেছে না, বাকিদের কি দেখা যাচ্ছে? আচ্ছা আসতে, এখানে কি সাইন আপ উইথ গেট 20% অফ? আচ্ছা আচ্ছা, এটা ইয়ে রাখেন, আপনার লুকিং দিস ইউজার নেম অলরেডি টেকেন, ওকে। ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই, আচ্ছা ইউজার নেমের কথা বলি কিছু, আপনার হচ্ছে যে ইউজার নেম কাজ পাওয়ার সুবিধার্থে আপনার ইয়ার রিলেটেড হইলে ভালো হয়, নিশ রিলেটেড হইলে ভালো হয়, কিন্তু আমাদের প্রজেক্ট ক্রাইটেরিয়ার কারণে ইউজার নেম আপনাদের নেম থাকা লাগবে, ঠিক আছে, যেন ওইটা একটা ব্র্যান্ড হয়। আর এখানে যে ইউজার নেম দিয়ে আমরা ফাইবার ইউজ করবো, পারতপক্ষে সে মানে ফাইবারে ইউজ করবো, সেই ইউজার নেমটা আমরা পাশাপাশি ইয়াতে ইউজ করবো, হচ্ছে যে সেম ইউজার নেমে আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলবো, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবো, ফেসবুকে অ্যাকাউন্ট খুলবো, সবগুলোতে অ্যাকাউন্ট খুলবো। আর ইউজার নেমের শেষে নিউমেরিক লেটার কেউ ইউজ করবেন না, নিউমেরিক। আপনার মনে করেন ইউজার নেমের শেষে 101 বা 07 বা 14 এই টাইপের নিউমেরিক ওয়ার্ড কেউ ইউজ করবেন না। আচ্ছা আচ্ছা, জুয়েল আন্ডারস্কোর আহমেদ দেন তো, এই যে ইউজার নেম যেটা দিচ্ছে সেই ইউজার নেমে কেউ নিউমেরিক ওয়ার্ড ইউজ করবেন না শেষের দিকে, বিশেষ করে এটা এখন যারা ইয়ে করতেছেন, অ্যাকাউন্ট খুলতেছেন, কারণ অনেকের ইউজার নেমের পেছনে মনে করেন এই যে জুয়েল আহমেদ 04 বা জুয়েল আহমেদ 10 ইউজ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার সমস্যা হলো ফাইবার সেটাকে সাসপেক্ট ধরে, মনে করে যে আপনার 4 নম্বর অ্যাকাউন্ট এটা ফাইবারে, সেক্ষেত্রে মাল্টি অ্যাকাউন্ট ইস্যু ধরে ডিসেবল করে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, ডট দেখেন তো, ডট নেয় কিনা জুয়েল ডট আহমেদ? না না। আচ্ছা আহমেদ জুয়েল দেখেন তো, আচ্ছা আন্ডার স্কোর নিচ্ছে না, ওটা ডট নিবে না সম্ভবত। আহমেদ জুয়েল একবারই দেন তো, দেখা যায় কি নেয় না স্যার। আচ্ছা স্যার, ওকে স্যার, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে এই যে নিউমেরিক, এই যে লাস্টে নিউমেরিক ওয়ার্ড কেউ ইউজ করবেন না। আর এখন আপনাদের অ্যাকাউন্ট গুলা এইভাবে ইয়া করে খুলতে হবে। আচ্ছা এটা আগে শুরু করুক, আমরা এটা ফুলিয়ে করি। পাসওয়ার্ড অবশ্যই 13 ডিজিটের উপরে এবং নিউমেরিক আলফাবেটিক্যাল স্মল লেটার, তারপরে হচ্ছে যে ক্যাপিটাল লেটার সব থাক রাখতে হবে। স্যার মাইক্রো ওয়ার্কার্স এর পাসওয়ার্ডটাই ব্যবহার করা যাবে? হ্যাঁ, পাসওয়ার্ড ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, একই পাসওয়ার্ড ব্যবহার করা যাবে, আপনি সবগুলোতে একই পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। আর হচ্ছে যে কেউ ভিপিএন অন করে আগে ট্রাই করে না, আগে এটা ফুল দেখি তারপরে ইয়ে করবে, বরাবর যেগুলো ভুল হয়। অ্যাজ ইউজুয়াল আপনারা যে সাইন আপে ক্লিক করে আপনার ফেসবুকে সাইন আপ অথবা গুগলে সাইন আপ এগুলোতে ক্লিক করেন, এটা করবেন না কখনই। ফেসবুক দিয়ে সাইন আপ, গুগল দিয়ে সাইন আপ, এইভাবে মেইল অ্যাড্রেস, হ্যাঁ জয়েন দেন, আপনি এইভাবে মেইল অ্যাড্রেস দিয়ে সেখান থেকে ইয়া করবে, জয়েন্ট পাঠাবেন। এখন প্রথমটুকু দেখে নেন, তারপরে আস্তে আস্তে আমরা ইয়া করব। আচ্ছা এখন জিমেলে যান, জিমেলে গিয়ে যান, মেইলটা ভেরিফিকেশন করে।
ওকে আপাতত আপনার একটুকুই থাক, আমরা বাকিদের অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করি, তারপর মানে অ্যাকাউন্টগুলো সাইন আপ করি, তারপর আবার আমরা ইয়ে করে আসব, ঠিক আছে? আরেকজন স্ক্রিনশট করেন, আপাতত কিছু করার দরকার নেই, এই অবস্থায় থাক। আচ্ছা, আর ফাইবারের জন্য আপনার অবশ্যই খেয়াল রাখবেন, একটা সুন্দর ছবি, প্রফেশনাল মানে ছবি। আপনি একজন একটা প্রফেশনাল মার্কেট প্লেসে জব জব করতে আসছেন, এখানে কিন্তু আমরা জব করতে আসছি, তো সেক্ষেত্রে আপনার পিকচারটা যেন প্রফেশনাল মানে হয়, সেলফি টাইপের না হয়, একটা কর্পোরেট কর্পোরেট ভাব থাকে, সেই জন্য সেই রকম প্রোফাইল পিকচার সবাই একটা করে সিলেক্ট করে রাখেন। এই যে যেমন এখানে জুয়েল ভাইয়ের যে মিটে যে প্রোফাইল পিকচারটা দেওয়া আছে, এটা মনে করেন নেওয়ার মতো একটা প্রোফাইল পিকচার, এটার মধ্যে একটা কর্পোরেট কর্পোরেট ভাব আছে, তো এই টাইপের আপনারা প্রোফাইল পিকচার ইয়ে দেবেন। আমরা ফেসবুকে যেমন কোন পিকচারটা শেয়ার করি যেটা আমাদের সব থেকে সুন্দর দেখা যায়, মানে যে কোনো টাইপের, সেটা সেলফি হোক বা ইয়ে হোক, এই টাইপের না দেওয়া থেকে বিরত রাখবেন, ঠিক আছে? আপনার পিকচারটার মধ্যে যেন একটা কর্পোরেট লেভেলের ভাব থাকে, আপনি একটা কর্পোরেট লেভেলের একজন হচ্ছে যে মার্কেটার, সেটা যেন ইয়ে থাকে, ফুটাই থাকে, ঠিক আছে? এই টাইপের ছবি ইউজ করবেন। আচ্ছা, আর একজন শেয়ার করেন তার অ্যাকাউন্টে সাইন আপ করি, বাকিদের সবার অ্যাকাউন্ট সাইন আপ করে, আর বাকিরা এতক্ষণে আপনারা আর হচ্ছে যে এইটা ইয়া করেন, ছবিটা অন্তত ইয়া করেন, পিকচারটা আপনারা সিলেক্ট করে নেন, এই টাইপের পিকচার ইউজ করবেন। এবং যে পিকচারটা ফাইবার ইউজ করবেন, সেম পিকচার আপনার হচ্ছে যে ইয়াতে ইউজ করবেন, জিমেলে ইউজ করবেন, এবং সোশ্যাল মিডিয়াতেও পারলে এটা করবেন। যদি প্রয়োজনে হয় আপনি ওয়ার্কার লেভেলটা, মানে হচ্ছে যে আপনার এই যে ইয়া ফেসবুক অ্যাকাউন্টটা, আপনার অ্যাজ ইউজুয়াল ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ না করে আপনি আলাদা করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে, সেটা শুধু আমাদের লোকাল কোনো ফ্রেন্ডকে অ্যাড করার দরকার নাই, আমরা সব শুধু বায়ারকে অ্যাড করব, সেখান থেকে কাজ পাওয়া বা এনগেজমেন্ট পাওয়ার সুবিধা বেশি, ঠিক আছে? আপনি মেল ইয়ে করেন, এন্ট্রি করেন, ম্যাক্সিমামদের ব্রাউজারে কুকিজ আছে, হিস্ট্রি ক্লিন করে নেন বাকিরা। আমাদের অ্যাজ ইউজুয়াল ফেসবুক এখানে লিঙ্ক আপ করার কোনো প্রয়োজন নাই, আপনারা চাইলে সবাই নতুন করে আলাদা একটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিয়ে সেটাকে এখানে লিঙ্ক আপ করে দিতে পারে, সেই ফেসবুকের ইউজার নেম নেম যেন ইয়ে থাকে। আর ওই ফেসবুকে কাইন্ডলি আপনারা বাংলাদেশের কাউকে অ্যাড করবেন না, বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলে কাউকে অ্যাড করবেন না, এটা ফুললি একটা কর্পোরেট লেভেলের আপনার ফেসবুক অ্যাকাউন্ট হবে, যেটা দিয়ে আমরা শুধু বাইরের সঙ্গে কানেক্টেড থাকবো, এটা বায়ার খুঁজে পাওয়া বা বায়ারের জন্য ইয়ে হবে। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। আমি সোহেল ভাই, না না পাবলিক থাকবে, ওকে, ইউজার নেম পাসওয়ার্ড দেন, ইউজার নেম দেন, ইউজার নেমে কখনো বড় হাতের অক্ষর আসবে না, সব ছোট হাতের অক্ষর, স্পেস হবে না, স্পেসের মাঝে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন, আন্ডারস্কোর দেখেন আর আসে কিনা, বুঝলাম না, মানে আমার নামের ইউজারনেমের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, ইউজার নেম মানে বড় হাতের অক্ষর হলেও সমস্যা নেই, কিন্তু আপনার বরাবর ইয়া হবে, বড় হাতের ইউজ করলেও পারেন, কিন্তু হচ্ছে যে ইউজার নেমে অলওয়েজ ছোট হাতের অক্ষরে ইউজ করতে হয়, আপনার জিমেল বলে নিয়া বলে সবগুলো ইউজার নেমে ছোট হাতের অক্ষরে ভালো। আপনি সোহেল আন্ডারস্কোর আমির ট্রাই করেন তো, পাসওয়ার্ড দিয়ে দেন, জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটাই দিতে হবে, আমার কোনো কথা নাই, আপনি আলাদা পাসওয়ার্ড ইউজ করতে পারেন, জিমেলের জিমেল ওটা হচ্ছে গুগলের পাসওয়ার্ড, এটা হচ্ছে ফাইবারের পাসওয়ার্ড, এটা আপনি একই পাসওয়ার্ড ইউজ করতে পারেন, আলাদা পাসওয়ার্ড ইউজ করতে পারেন, কিন্তু পাসওয়ার্ড ইউজের সময় যে যেটা বলছিলাম 13 ডিজিটের উপরে থাকবে, নিউমেরিক আলফাবেটিক্যাল ওয়ার্ড দুইটাই থাকবে, সিম্বল থাকবে, ক্যাপিটাল স্মল লেটার থাকবে।
আর এখানে কি নতুন জিমেইল অ্যাকাউন্ট ইউজ করতে হবে? নতুন জিমেইল অ্যাকাউন্ট ইউজ করতে হবে মানে আমি বলছি নতুন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খোলা ভালো, কি কারণে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট গুলো আপনি অ্যাজ ইউজ ইউজ করেন এটা কোথাও না কোথাও সাবস্ক্রাইব করে রাখছেন, সেক্ষেত্রে অনেক মেল মানে অপ্রয়োজনীয় মেল আর আর এটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে বলছি যেটাতে আপনার একদম হচ্ছে যে শুধু ফাইবারে নোটিফিকেশন গুলো আসবে, সেক্ষেত্রে আপনি অনায়াসে ইয়ে করতে পারেন, বা মেসেজ করলে আপনি নোটিফিকেশন গুলো চেক করতে পারেন। কিন্তু একসঙ্গে আসলে কোনটা নোটিফিকেশন আপনার মার্কেট প্লেসের কোনটা ইয়ার এটা কনফিউজড হয়ে যাবে, এই জন্য নতুন জিমেল খুলতে বলছি আপনাদের। সাথে কি মেইল রেখে ইউজারনেমটা দিতে হবে নাকি ইমেল অ্যাকাউন্টের ইউজারনেম এক ধরনের দিলে হবে? একই ধরনের ইউজারনেম হইলে ভালো হয়। আপনার মেইলে, ফাইবারে, তারপর হচ্ছে যে ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে সবগুলোতে সেম ইউজারনেম হইলে ভালো হয়। এটা ফিউচারে বায়ার খুঁজে পাওয়ার জন্য হুট করে মনে করেন আপনার ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেল, এটা হতেই পারে, সেক্ষেত্রে আপনার মনে করেন বায়ার আপনাকে ইয়ের সঙ্গে হচ্ছে যে আপনার তখন ওই ইউজার নেম দিয়ে মেইলে সার্চ করে আপনাকে বের করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, এনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, মেল ভেরিফিকেশন করছেন না? আচ্ছা, দেন অর্থাৎ আমরা আরেকটা আরেকজনের ইয়ে করি, আপনি স্ক্রিন শেয়ার আপ রাখেন আপাতত এইটা, তারপর আমরা আরেকজনের দেখি। আর হচ্ছে যে সবাই প্রোফাইল পিকচার গুলো ততক্ষণে সিলেক্ট করে রাখেন, প্রোফাইল পিকচার আমরা আপ দিব। আচ্ছা, আর কে শেয়ার করবেন? উদয় ভাই, উদয় ভাই, সাগর ভাই, সবুজ ভাই, তারপর যে খুশি সে শেয়ার করে। আচ্ছা, যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের তো সাইন আপ করার প্রয়োজন নাই। আচ্ছা, আর আর কেউ? আমার আগে ছিল, এখন কি অবস্থা? আমি কোনো কাজ করা হয়েছে, কিছু করা হয়েছে? না না না, তাহলে নতুন করে খোলেন, এটা ভালো হবে, তার নতুন অ্যাকাউন্টে কাজ পাওয়া তুলনামূলক অনেক সহজ, নতুন পুরান অ্যাকাউন্টের থেকে নতুন অ্যাকাউন্টে কাজ বেশি পাওয়া যায়। এখানে কথা বলি আমি, জি বলেন। যেহেতু এই ইমেলটা পুরোপুরি আলাদা করতে বলছেন, ফেসবুকটাও আলাদা একটা করতে বলছেন, বাংলাদেশে কোনো থাকবে না, ফরেন বায়ারদেরই থাকবে, এটার জন্য হয়তো একটু সময় লাগবে। প্লাস না, আপনি হচ্ছে যে আপনি আপাতত মেইল অ্যাকাউন্টটা খুলে সাইন আপ করে নেন, ফেসবুকটা আপনি পরে খুলে আপনি ইয়া করে কানেক্টেড করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। হ্যাঁ, নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ইউজ করলে বেটার হয়, কারণ আপনার যে ইউজার জিমেইল আছে এটা দিয়ে হয়তো অনেকগুলোতে সাইন আপ করছেন, সেক্ষেত্রে আপনার যে অপ্রয়োজনীয় কিছু মেইল আসবে এতে ফাইবারের নোটিফিকেশন গুলো আপনার খুঁজে পাবেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, জি বলেন। আমার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আগে থেকে খোলা আছে, তো এটা একটু দেখতে, আমি হচ্ছে কোনো কিছু কোনো কাজ বাল বা কিছু করে না, জাস্ট খুলে রাখছিলাম। কতদিন আগে খুলছেন? এই তো লকডাউনের আগে। কয় মাস? দুই মাস, 6 মাস হবে সেক্ষেত্রে। আচ্ছা, 6 মাস তো অনেক হয়ে যায়। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন তো একটু প্রোফাইলটার অবস্থা দেখি, নতুন রানিং রিসেন্ট প্রোফাইল গুলাই আপনার বেটার হয়। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখ। আচ্ছা, প্রেজেন্ট নাও দিয়ে কি কিছু না দেব? প্রেজেন্ট নাও ক্লিক করার পর ইওর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করার পর যে ছোট হোয়াইট উইন্ডোজ এর মধ্যে যে ছোট একটা ইয়ার আসবে পিকচারের মতো আসবে ডেস্কটপে, ওটাতে ডাবল ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, মেসেজে কি আছে? মেসেজে যান আগে। একটু
একটু আপনার হচ্ছে যে ইয়াটা জুম, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা জুম জুম আউট করেন একটু, জুম ইন না, জুম আউট করেন। হ্যালো, ওকে ভাইয়া, ওকে আপনি ইয়েতে যান তো, প্রোফাইলে যান, আপনার ইয়েতে ক্লিক করে প্রোফাইলে যান, এখানে না প্রোফাইলে যান, আপনি নেমে ক্লিক করে পিকচারে ক্লিক করে প্রোফাইলে যান। এই যে যেটা পালন করছিলাম সেটা হয়ে গেছে এখানে, সোহান মন্ডল ওয়াল। আচ্ছা সমস্যা নাই, এটা খুব একটা মেজর সমস্যা না, ব্যাপার না, থাক। তাহলে আপনার নভেম্বর 19, এটা তো 20 হয়ে গেছে। আচ্ছা ওকে, সমস্যা নাই, তবুও আপনি ইয়া করেন, থাক, এটা নতুন করে খুলতে হবে না। আমাকে কি ভাই নতুন করে খুলতে হবে নাকি এটা চলবে? চলবে, নতুন করে খুলতে গেলে আবার আপনার ইয়া করতে হবে, আর সেক্ষেত্রে নতুন করে আবার মানে উইন্ডোজ দিয়ে খুলতে হবে, সেক্ষেত্রে না খোলাই ভালো, থাক এটাই থাক, সমস্যা নেই। ওকে আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আর কার আছে দেখি, কেউ এরকম আছেন যার সাইন আপ করা নেই? আরাফাত ভাই আর কি আছে আগে থেকে অ্যাকাউন্ট? আরাফাত ভাই, হিমাংশু ভাই, ফেরদৌস ভাই, নেফাউল ভাই? না স্যার আমার তো নেই। হ্যাঁ আমার এই লিংকটা কেন জানি ওপেন হচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, যদি আপনার লিংক ওপেন না হয় তাহলে আপনি সরাসরি ফাইবারে ঢোকেন, স্ক্রিন শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ ওকে, হিমাংশু ভাই, ফেরদৌস ভাই, নেফাউল ভাই, আরিফ ভাইয়ার একটা জিমেইল অ্যাকাউন্ট। আচ্ছা এই জন্য হোমওয়ার্ক করতে হয়, যেটা বলছি সেটা ইনস্ট্রাকশন ফলো করে রাখতে হয়। স্যার একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটাতে মাইক্রো ওয়ার্কার্সে ইয়া করা আছে, সাইন ইন করা আছে। অন্য কোথাও কি আছে? না স্যার। তাহলে ওটা দিয়ে সমস্যা নেই, ওটা দিয়ে করতে পারে, মার্কেট প্লেস গুলোর জন্য আলাদা আলাদা করলেই হবে। fiverr.com লেখেন, FIVERR। ওকে নিচে আসে, নিচে নিচে অ্যাডেডটা ক্লিক করা দরকার নেই, নিচে fiverr.com এ ক্লিক করেন, অ্যাডে ক্লিক করলেন, আচ্ছা হোক ফাইবারে টাকা নষ্ট করে নিন। আচ্ছা নেট কানেক্টিভিটি কি সবারই একই অবস্থা? সেকেন্ড লিংক মানে এই যে নিচেরটা ক্লিক করেন। হ্যাঁ আপনার কি ফাইবারে তো স্যার এটাই আছে? আপনার কি কোনো VPN ওপেন করা আছে নাকি? না না স্যার VPN তো অফ করা। আচ্ছা অন্য আচ্ছা ব্রাউজার হিস্ট্রিটা ক্লিন করেন। তো ব্রাউজার হিস্ট্রি তো স্যার এখনই ক্লিন করলাম। তাহলে অন্য একটা ইউজার ক্রিয়েট কর, ইউজারে যান, অন্য একটা ইউজারে যান, নতুন করে ইউজার হচ্ছে যে ইউজার ক্রিয়েট করেন, ক্রোমের আরেকটা ইউজার ক্রিয়েট করেন। হিস্ট্রি ক্লিন করলে মিট থেকে মেবি রিমুভ হয়ে যাবে, আপনি ইয়ে করেন, অন্য একটা ইউজার ক্রিয়েট করেন, ক্রোমের একটা ইউজার ক্রিয়েট করে সেটাতে সাইন আপ করেন। ইউজার ক্রিয়েট করতে পারেন না, আছে ইউজার?
তাহলে এটা ক্লিক করব একটা স্ক্রিন শেয়ার অফ একটা স্ক্রিন শেয়ার অফ আলফা থেকে স্ক্রিন শেয়ার অফ আপনার আর এখন দেখা যাচ্ছে না এখনো স্ক্রিন শেয়ার কোনো ইয়ে নেই এর জন্য অপশনই নেই আপনার স্যার আমি তো স্ক্রিন শেয়ার করেছি এই তো আসছে স্যার এখন দেখা যাচ্ছে হুম ফাইবারে ইয়েতে যান fiber.com এ ঢুকেন মিনিটে কি ব্যাপার কাপ চা খেয়ে আসবো নাকি নতুন ইউজার থেকে ওইটা আসতেছে জি স্যার আচ্ছা হোক আপনার এটা থাকেন এটা প্রবলেম পরবর্তীতে দেখতেছি অন্য একজন ইয়া করবে হিমাংশু ভাই আপনার অ্যাকাউন্ট আছে কি সাইন ইন দিন ফাইলে মাত্র করলাম ভাই সাইন ইন করছেন না সাইন আপ করছেন সাইন আপ করলাম ভাই সাইন আপ করে অ্যাকাউন্ট দিয়ে দিলাম সাইন আপ কি ইউজার নেমে আবার নিউমেরিক ওয়ার্ড দেননি তো এসেছে নিউমেরিক লেটার কেউ দিবেন না আর হচ্ছে যে ফার্স্ট অফ অল যেটা বলতেছি সাইন আপ কেউ গুগল দিয়ে করবেন না কেউ ফেসবুক দিয়ে করবেন না নরমালি আপনার মেইল ইমেল অ্যাড্রেস দিয়ে এন্ট্রি করে আপনার হচ্ছে যে দিবেন এবং ইউজার নেমে ইয়া করবেন না নিউমেরিক ওয়ার্ড ইউজ করবেন না ওকে ভাই আপনি শেষে কি কমা ইউজ করছেন নাকি আবার জি ভাই আচ্ছা ওকে তারপর ফেদুস ভাই মেল এড্রেস দিয়ে কন্টিনিউ যান শুধু ফেরদোস নিবে না বড় সড়াও দেন একটু আচ্ছা ইউজার নেম আবার বড় ইউজ করাটা অতটা সুবিধা না ইউজার নেম যত শর্ট রাখবেন ততই ভালো এমডি স্পেস হবে না স্পেস নিবে না আন্ডারস্কোর দেন ক্লোন নিবে না উপরে ইউজার নেম এখনো নেয়নি আপনার
আন্ডারস্কোর দেন। এটাও ইউজ হয়ে গেছে, হবে না এটা, ইউজার নেম চেঞ্জ করতে হবে। আপনার নেম কি শুধু এমডি ফেরদৌস আর কিছু নাই? আগে পিছে শেষে আবার আন্ডারস্কোর দিন, এত আন্ডারস্কোর দেন। আচ্ছা একটা আন্ডারস্কোর দেন বা এমডি ফেরদৌস আন্ডারস্কোর আলম দিয়ে দিতে পারে। চলো পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড তো দিচ্ছি, হচ্ছে না কেন? পাসওয়ার্ড 13 ক্যারেক্টারের উপরে লেখেন এবং হচ্ছে যে নিউমেরিক অ্যালফাবেটিক্যাল দুটো ইউজ করেন, পাশাপাশি সিম্বল এবং হচ্ছে যে ক্যাপিটাল লেটার স্মল লেটার। আপনি কি সিম্বল ইউজ করতেছেন নাকি কোনো? জি স্যার। কি সিম্বল ইউজ করতেছেন, সাইন কি সাইন? অ্যাড দিয়েছিলাম, অ্যাড হ্যাশট্যাগ, অ্যাট দ্য রেট অফ হ্যাশ, এই দুটো ইউজ করছেন? জি। আচ্ছা আপনি পাসওয়ার্ডটা একটু বাইরে টাইপ করেন তো দেখি। জয়েনে ক্লিক করছেন? না স্যার। জয়েনে ক্লিক করেন। ক্লিক হচ্ছে না? ক্লিক নিচ্ছে না স্যার। আচ্ছা পাসওয়ার্ড আপাতত আপনি ইয়া দেন হচ্ছে যে ASDFZHI মানে JKL1234 দেন আপাতত, পরে চেঞ্জ করে নেবেন, দেখা যাক কি নেয় না। ইউজ সাজেস্ট পাসওয়ার্ড আপনার যে ডলার সাইন শেষে দিয়ে দেন তাহলেই হবে। আপনার মনে করেন এগুলো দিয়ে মাঝে বা শেষে একটা ডলার সাইন দেন, মনে করেন যে কোনো মনে করেন ABCD কিছু একটা দিয়ে শেষে ডলার সাইন বা আপার ক্লাস লোয়ার ক্লাস নাম্বার সিম্বল তাহলে সেটাও করতে পারেন। Thank you.
মেল ভেরিফিকেশন করে নেন। আচ্ছা সবাই পিকচার ইয়া করছেন, মোটামুটি একটা পিকচার সিলেক্ট করে নেন যেটা কর্পোরেট লেভেলের হবে। স্যার আমার তো কর্পোরেট টাইপ কোনো ছবি নাই স্যার। স্যার আমার তো কেমন ছবি নেই। আচ্ছা পরে তাহলে অ্যাড করে দিয়েন যাদের আছে তারা ইয়ে করে নেন। মেল ভেরিফিকেশন করে নিছেন? আমার যেটা স্যার আপাতত স্যার আছে এটা কি চলবে না? আচ্ছা ওকে ফেজুস ভাই আপনি আপাতত অফ থাকেন, তারপর আমরা নেক্সট দেখি কার অ্যাকাউন্ট খোলা হয়নি। আর অ্যাকাউন্টগুলো খুলে নেই তারপর আমরা বাকি যে ইয়াগুলো আছে সেগুলো ঠিক করবো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয়নি এখনো, আসতেছে। প্রেজেন্টিং তো আসতে এখনো আসে, মানে আমাদের এখানে আসে নাই, একটু ওয়েট করে। হ্যাঁ আসছে। আমি নতুন একটা জিমেইল খুললাম, আমার নিজের নাম দিয়ে না, আমি এই নাম দিয়ে খুললাম আর কি। আচ্ছা কিন্তু সমস্যা হইলো আমাদের ইয়ার জন্য, তো মানে ফাইবারে এখানে আপনি এই মেইলটা খুলছেন আপনি ইয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাদের ফাইবারে ইউজার নেমটা আমাদের প্রজেক্ট পারপাসে ইয়া রাখতে হবে, মানে ব্যক্তিগত নামে রাখতে হবে। ঠিক আছে আচ্ছা, তো আমি যদি ইমেল এইটা দেই কিন্তু আপনার নামটা ইয়া দেই? হ্যাঁ সমস্যা নেই, মানে ইউজার নামটা আমার দেই কিন্তু সমস্যা হবে না? না না সমস্যা নেই। কি ব্যাপার উদয় ভাই, আপনি একটু অফ রাখেন, আমরা ইয়ার কাছ থেকে আসি আগে। হেফল ভাইয়ের কাছ থেকে আসি, সরি নাফিউল ভাই। কন্টিনিউ ক্লিক করেন। আপনার রিয়েল ল্যাঙ্গুয়েজ নাম দিব আপনার, আপনি কি ভিপিএন কানেক্টেড আছে নাকি আপনার পিসিতে? না ভাই না কানেক্ট নাই। আচ্ছা আপনার এরকম এরকম আসতেছে কেন ল্যাঙ্গুয়েজ প্লেস হোল্ডার? আচ্ছা ওকে দেন সমস্যা নেই। আচ্ছা এটা কি প্রথম ইউজার নাম? নিজেরটা পাসওয়ার্ড ভাই? জয়েন দেন। ক্লিক হচ্ছে না? আচ্ছা কিন্তু ইউরো দেখাচ্ছে না।
আপনি কোন ব্রাউজার ইউজ করতেছেন? এটা ক্রোম না? ক্রোম ভাই, ক্রোম। আচ্ছা নোট, আচ্ছা না এটা আসে জেনারেল 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 জেনারেল। আর ওনার স্ক্রিনটা এত ছোট দেখা যাচ্ছে কেন? আচ্ছা আপনি নতুন করে ইয়েতে যান তো, সাইন আপে যান তো। হ্যাঁ পাসওয়ার্ডের সাইজে তো পাসওয়ার্ডটা মনে হয় একটু ইনপুট করতে হবে। ল্যাঙ্গুয়েজটা এরকম উল্টা পাল্টা দেখাচ্ছে কেন? আমি তো সেটাই কনফিউজ। আচ্ছা আমি কেটে আবার যাচ্ছি ফাইবারে। হ্যাঁ স্যার, ওনার স্ক্রিনটা এত ছোট দেখা যাচ্ছে কেন? তাহলে স্ক্রিন তো বড়ই আছে, স্ক্রিন তো বড়ই আছে, আপনি ছোট দেখতেছেন কেমনে? আমি তো বড়ই দেখতেছি। জয়েনে ক্লিক করেন। আচ্ছা ইংলিশে ক্লিক করেন, তাকে ইংলিশে ক্লিক করেন আগে এদিকে। হ্যাঁ ভাই। হ্যাঁ আপনাকে না। ওকে ইংলিশ আছে, ঠিক আছে। এখন আপনি জয়েনে ক্লিক করেন দিয়ে। মোবাইলের ডাটা দিয়ে জয়েন করলে শেয়ার টাইপ হিসেবে কিছু না? সমস্যা নেই, মোবাইলের ডাটা ওয়াইফাই, এক ওয়াইফাই দিয়ে দর্শন চালাচ্ছে, তাতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ বাড়ান, 13 ডিজিটের উপরে রাখবেন, নিউমেরিক অ্যালফাবেটিক্যাল এবং সিম্বল সব দিবেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার। আচ্ছা শাহজালাল ভাই নেন, কোনো সমস্যা নেই, লিভ নেন, প্রবলেম সলভ করেন। ওকে ইয়ে হয়েছে আপনার, সাইন আপ হয়েছে, মেল ভেরিফিকেশন করে নেন। কি হয়েছে, কি সমস্যা?
আচ্ছা সমস্যা নেই, মেইল অ্যাকাউন্ট আসলে নেট আসলে আপনি অ্যাক্টিভ করে নেন। আচ্ছা আর কার বাকি আছে? স্যার আমারটা বাকি আছে। হ্যাঁ শেয়ার করেন জলদি জলদি, আবার অ্যাকাউন্টগুলো সব সেট আপ করতে হবে, গিগ দিতে হবে, বহুত কাজ আপনাদের। স্যার আজকে কি এগুলো সব করবো? না আজকে না, আজকে অ্যাকাউন্ট খুলে বেসিক সেট আপটা দেখাই দিব, কালকে বাকিগুলো। স্যার আমার কিন্তু এখানে অন্য জিমেইলটা লগ ইন করা আছে, আর ওইটা আর একটা ব্রাউজার। আচ্ছা সমস্যা নেই, ওই ব্রাউজারে ইয়ে করেন, অ্যাকাউন্টটা খুললে তাহলেই তো হয়। ওয়াইফাই এক রুম পড়ে তো এই কারণে নেট স্লো, ইন্টারনেট ওপেন করলে আরো স্লো হয়ে যায়। আপনাদের লিংক দিলাম, লিংক ওপেন করেন সবাই, চ্যাট বক্সে লিংক দিলাম, রেফারেল কোড, আমার আইডিটা একটু ভালো হবে, আপনারা তো টিন্ডারে ভালো চান না দেখি, মিট থেকে লিংক নিয়ে আসেন। স্যার ওই লিংক দিয়ে আসছি তো। আচ্ছা তাহলে জয়েনে ক্লিক করেন। স্যার ওই লিংক দিয়ে আসছি, জয়েনে ক্লিক করেন। ইমেলটা দিয়ে দিব স্যার। স্যার কন্টিনিউ করলাম। করেন হ্যাঁ স্যার, পাসওয়ার্ডটা কপি করে রাখ। অনলাইন স্ট্যাটাস যেটা এখানে চাইছে ওটা কি দিব ভাই? আপাতত থাক ওই রকম করে, কিছু করার দরকার নাই, ওভাবেই রাখে, এগুলো পরে করে। স্যার এটা নিচে স্যার উল্টাই দিলাম নামটা, কুমার স্যার। সমস্যা নাই স্যার। আর পাসওয়ার্ডটা আমি কপি করেই রাখছি, আমার এখানে লেখা আছে হ্যালো, তো এইটা এখানে খুলে দিলাম, হবে না? হবে তাহলে স্যার জয়েন করলাম। করে ফেলেন। লোড নিচ্ছে এখানে দেখাচ্ছে স্যার, ওয়েটিং ফর রিলে ডট ফাইবার ডট। কি জয়েনে ক্লিক করার পর কোনো কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না?
না তো এই যে এখানে স্যার ওয়েটিং ফর relay.fiber কম দেখাচ্ছে আর তো কোনো কিছু আচ্ছা মেইলটা গিয়ে দেখেন তো কোনো ভেরিফিকেশন কোড পাঠাইছে কিনা কি ব্যাপার ভাই নেট কি আজকে আসবে হ্যালো আসে নাই তো আপনার জয়েন হয়নি মনে হয় আপনার জয়েন হয়নি উদয় ভাই জয়েন হয়নি আপনার মানে জয়েন হইলে ইচ্ছে যাইতো জয়েনে ক্লিক করলে কি আসে কুকিজ গেট গট ইট এ ক্লিক করে দেন তো মেলে যান মেলে যায় এখন ইয়ে করেন কনফার্ম করে দেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট করে দেন আবার ক্লিক করব স্যার মেল মেল মেলে ক্লিক করেন অ্যাক্টিভ অ্যাকাউন্টে করেন জি স্যার আর কে আছে আর কে বাকি আছে ইউসুফ ভাই আরিফ ভাই আমি বাকি আছি স্যার কিন্তু আমার ফাইবার ছাড়া স্যার সবকিছু ডাউন করতে পারছি আচ্ছা আপনার এটা পরে দেখতেছি আপনার সমাধানটা কি করা যায় এটা পরে দেখতেছি
আর কে কে বাকি আছে? আমি বাকি আমি দুইটা ইমেল খুললাম, ঠিক হ্যাঁ, ফোন নাম্বার অপশনাল ছিল, এগুলো ভেরিফাই করতেছি, বা পাসওয়ার্ড যেটা এন্টার প্রথমেই করছি পুনরায় ওটা ইয়ে করতে যাচ্ছি, রং দেখাচ্ছে, ওই জন্য রিকভার করা। স্যার জলদি করে, একবারে দুইটা যদি বেশি জায়গায় কোথাও সাইন আপ টাইন আপ করা না থাকে তাহলে ওটা দিয়ে করতে পারে। হ্যাঁ হ্যাঁ না না শেয়ার হয়নি। এই যে আপনার গুগল মিটে হচ্ছে যে মাইক্রোফোন অফ অন ভিডিও অফ অন এর যে জায়গাটা আছে তার পাশে দেখেন ডান সাইডে প্রেজেন্ট নাও একটা অপশন আছে, ডান সাইডে পাইছে প্রেজেন্ট নাও ক্লিক করছে, হ্যাঁ তারপর ইওর ইন্টার স্ক্রিনে ক্লিক করে ইন্টারেস্টিং ক্লিক করার পর একটা ছোট সাদা ইয়া উইন্ডোজের মধ্যে ছোট একটা ইমেজ আছে না, ওই ইমেজে ডাবল ক্লিক করে আচ্ছা আপনার হচ্ছে যে জিমেইলের প্রোফাইল নাম নেমটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে আপনার একদম ফুল সার্টিফাইড নেম দিয়ে দিবেন, এখানে মিটে যে জয়েন করছেন এটা ইয়ে নামটা এই যে একটার সাউন্ড অফ করে দেন, আপনার হচ্ছে যে পিসি সাউন্ড অফ করে দেন, যদি ফোনে কথা বলেন তাহলে পিসি সাউন্ড অফ করে দেন, কথা রিফ্লেক্ট হচ্ছে। আপনার নেট কানেক্টিভিটি অনেক স্লো। আপনার ইউজার নেম নেয়নি? হ্যাঁ ইউজার নেমটা চেঞ্জ করতে হবে, আবু আন্ডার স্কোর ইউসুফ দেন বা ইউসুফ আন্ডার স্কোর আবু দেন। কার কার বাকি আছে এখন? পাসওয়ার্ড দেন, আপনার 13 ডিজিটের উপরে দেন, হচ্ছে যে নিউমেরিক অ্যালফাবেটিক্যাল দুইটাই দিবেন এবং সিম্বল দিবেন অ্যাট দ্য রেট অফ হ্যাশ এবং ক্যাপিটাল লেটার স্মল লেটার দিবেন। আচ্ছা এখন মেইলে গিয়ে ভেরিফিকেশন করেন, জিমেইলে গিয়ে ভেরিফিকেশন দেন। কি বলেন?
আমি ঢুকিয়ে সেই লিংকটা কি আমি বিটলি থেকে মানে শর্ট করে পেস্ট করে যদি কেউ ওখান থেকে অ্যাকাউন্ট খুলে তাও কি আমি কোনো বোনাস পাবো? বোনাস এখন এটার ফাইবারের কিছু ইয়া আছে, আপনার রুলস এন্ড রেগুলেশন আছে। অনেক ক্ষেত্রে এরা বোনাস দেয়, অনেক ক্ষেত্রে দেয় না। অনেক ক্ষেত্রে মনে করেন যদি সার্ভিস কেনেন আপনি, মনে করেন একজন আপনার তো সেলার অ্যাকাউন্ট হিসেবে ইয়া করতেছি, হচ্ছে যে সাইন আপ করতেছি, ঠিক আছে, কিন্তু বায়ার অ্যাকাউন্ট হিসেবে সাইন আপ হচ্ছে। যদি আপনি এই বায়ার অ্যাকাউন্ট থেকে আপনার সেলার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিব, এখান থেকে যদি আপনি সার্ভিস কেনে, মানে আপনি যাকে রেফার করবেন সে যদি কোনো সার্ভিস কেনে ফিউচারে, তাহলে আপনি ইয়া পাবেন, বোনাস পাইতে পারেন, বা ডিপোজিট করে অনলাইন ডিপোজিট। আর যদি না করে সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা খুবই কম। ভালো নজর দেয়, মানে আপনি অন্যদেরকে ফাইবারে নিয়ে আসতেছেন, এক্ষেত্রে আপনাকে ফাইবার একটু ভালো নজর দেয়, এই কারণে আপনার আইডিটা তখন ফাইবার একটু প্রমোট করে। এই কারণে আমি আমার হচ্ছে যে ইয়ে থেকে রেফারেল লিংক দিছি আপনাদের। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আপনার মেল ভেরিফিকেশন হয়ে গেছে? গুগলে ঢুকে জিমেলটা, জিমেলে লগ ইন করে আপনার অ্যাক্টিভ অ্যাকাউন্ট করে নেন। আচ্ছা, ওকে। আর কে বাকি আছে? আর কেউ বাকি আছে? আমি তো বাকি স্যার, আমার তো যে প্রবলেম। আচ্ছা, আলাপাত ভাই বলো। আর রায়ান ভাই? ভাই জি, আমি তো মেল খুল ঢোল মেল খুলতেছি আর কি, মেল খুলে আমি আপনাদের জলদি জলদি, আমাদের ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে, জলদি ইয়া করেন। ওকে স্যার, তাহলে কি আমি করব? হ্যাঁ করেন। ইমেইলে নিউমেরিক ইউজ করলে সমস্যা নেই, কিন্তু ইয়ার নামে ইউজ করলে ভালো। ইউজার নেম দিয়ে দেন। আগেরটা কি নামে খুলছেন? কিন্তু একটা দিলে যে দিবে না আপনার, শুধু সাজ্জাদুল দিয়ে ট্রাই করে দেখেন তো। ওই জন্য বললাম সাজ্জাদুল সবুজ দেন। হ্যাঁ দিতে পারেন, হ্যাঁ এস সাজ্জাদুল দিতে পারেন, বা এস আপনার এস সবুজ দিতে পারেন।
ফোনটা দেওয়াই বেশি ভালো হবে। তো আজকে কাজ হচ্ছে যে আপনার যে ইউজার নেম ইউজ করছেন সেই মানে আপনার এখানে নেম থাকবে সেই সেম নেমে আপনার সেম পিকচার ইউজ করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে? এস আন্ডারস্কোর সাজেদুল দেন তাহলেই হবে। ফেসবুক অ্যাকাউন্ট খোলা, তারপরে হচ্ছে যে আমরা আস্তে আস্তে এবং ফেসবুক অ্যাকাউন্টে কোনো অ্যাড করবেন না, বাংলাদেশি বা কোনো কাউকে অ্যাড করবেন না। স্যার এইটা দিলাম সাজেদুল এস। বুঝতে পারলাম না, পার্সোনাল ইনফরমেশন মানে? একদমই আপনার হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন একদমই পার্সোনাল সবকিছু ইয়া পায়, কোনো সমস্যা নেই। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপর ইয়া টিয়া সব আছে। স্যার আমি তো সাইটে ক্লিক করলাম, এখন জয়েন করলাম না, কি হচ্ছে? হ্যাঁ আপনি মেইলে যান, ইমেইলে যান, ইমেইলে গিয়ে ইয়া ভেরিফিকেশন কোড অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ক্লিক করেন, ইমেইলে যান যে ইমেইল দিয়ে সাইন আপ করলে। রিলোড দেন, ইনবক্সে গিয়ে রিলোড দেন। আমি সাইটে ক্লিক করছিলাম পাসওয়ার্ডটা দেখার জন্য। জয়েন হয়েছে কি মনে হয় না, কিন্তু গুগল ক্রোম বললো যে সেভ করার জন্য পাসওয়ার্ড, আমি সেভ করলাম। স্যার জয়েন হলে তো আমাদের ইয়া করতে হবে। বুঝতে পারলাম না, আপনি আবার ট্রাই করেন তো সেম মেইল দিয়ে, যদি ইয়া থাকে তাহলে হচ্ছে যে ইয়া দেখাবে। জয়েনে ক্লিক করেন, জয়েন অবশ্যই না, এখানে জয়েনে ক্লিক করেন। আপনি এখন জিমেইলে যান, জিমেইলটা ভেরিফিকেশন করেন। আচ্ছা আর হচ্ছে যে ইয়া ভাই ছাড়া আর কার বাকি আছে, আরাফাত ভাই ছাড়া আর কার বাকি আছে, আর কার বাকি আছে? হ্যাঁ অফ করে দেন। আর কারো কি বাকি আছে আরাফাত ভাই ছাড়া? আমার অ্যাকাউন্টটা এখন ঠিক আছে, ওপেন হয়েছে। আচ্ছা আলাপত ভাই কি অন্য ব্রাউজার দিয়েও আসতেছে না? আমি অপেরা দিয়ে ট্রাই করলাম স্যার, এর দিয়ে ট্রাই করলাম স্যার, এখন তো সবাই মোটামুটি সাইন আপ করে ফেলছেন। হ্যাঁ
হ্যাঁ ভাই আমি সব প্রকার মানে চেষ্টা করছি জি ইয়া উমর উমর ফারুক জুয়েল ভাই স্ক্রিন শেয়ার করে স্ক্রিন শেয়ার তো করছো হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা আপনারা এই যে ইয়াতে ক্লিক করেন তো হচ্ছে যে ছবিতে ক্লিক করেন ওই ছোট ছবির মতো আইকনটা ক্লিক করেন অথবা এডিটর প্রোফাইলে ক্লিক করেন উপরে যে এডিটর প্রোফাইলটা আছে এডিটর প্রোফাইল আমি ওখানে আপনি তো গেছেন আমার এখানে তো দেখাচ্ছেন হ্যাঁ ফুল নেম দিয়ে দেন আপনার না না নেমের ক্ষেত্রে আপনার অ্যাজ ইউজুয়াল নেমে দিবেন আপনি শুধু ইউজার নেমের ছোট ছোট হাতের অক্ষর ইউজ করুন এখানে নেম অবশ্যই সার্টিফিকেট নেমে দিবেন আপনার একদম এনআইডি মোতাবেক বা সার্টিফিকেট মোতাবেক সেপশনস করে দেন তারপর নিচে আসেন সেপশনস করে দিচ্ছেন সেপশনসে ক্লিক করেন তারপর নিচে আসেন সবাই এই কাজগুলো করবেন যারা যারা অ্যাকাউন্ট খুললেন আপনার এডিট প্রোফাইল বা অফরন থেকে প্রোফাইলে গিয়ে আপনার এই অপশনগুলো ইয়া করবেন ঠিক আছে তারপর নিচে আসে ওকে দেন সব থেকে আচ্ছা আচ্ছা এখানে না বাম সাইডে যান বাম সাইডে মেনু বারে যান বাম সাইডে দেখেন পুরো উঠে বাম সাইডে মেনু বার আছে একটা ছোট ছোট সিকিউরিটি ইয়া বাম সাইডে আপনার স্ক্রিনের অবস্থা খুবই খারাপ সিকিউরিটিতে ক্লিক করুন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এগুলো কোনো ইয়ে করতে পারবেন নিচে আসেন ফোন ভেরিফিকেশন ভেরিফাই নাও ক্লিক করেন ভেরিফাই নাও ক্লিক করে আপনার ফোন নাম্বার অ্যাড করে দেন এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ফোন নাম্বার ভেরিফিকেশন এবং সিকিউরিটি কোশ্চেন ভেরিফিকেশন এই সিকিউরিটি কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার এটা কিন্তু ফাইবারও নিজের কাছে সেভ করে রাখে না ঠিক আছে এটা আপনাকে একদম মনে রাখতে হবে দরকার হলে এই জিনিসগুলো সবগুলো গুগল ড্রাইভে সেভ করে রাখবেন আপনার মেইল মেইলের পাসওয়ার্ড ইউজার নেম সিকিউরিটি কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে ফোন ভেরিফিকেশনে ক্লিক করেন আর ফোন নাম্বার দেন ভেরিফিকেশন কোড আসেনি ফোন নাম্বার ঠিক ছিল তো 2 4 6 8 10 11 ঠিক আছে ফোনে ভেরিফিকেশন কোড তো এতক্ষণে না আসার কথা না আচ্ছা দেন
কোন নাম্বার দেন? এখানে ইম্পর্টেন্ট ইস্যু আপনার হচ্ছে যে ফোন নাম্বার এবং সিকিউরিটি কোশ্চেন এবং কোশ্চেনের অ্যানসার এর কানেক্টিভিটি খারাপ, এটা পরে অ্যাড করে নিন, সবাই এটা করবে, ঠিক আছে? আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আর কিছু জিনিস দেখাই দেই। আচ্ছা এখানে আপনারা এই জিনিসগুলো আপনারা সবাই ইয়া করে নেবেন, আজকে রিসার্চ করে ইয়া করে নেবেন। ইন্টারনেট কানেক্টিভিটি খারাপ আপনার, এই কারণে ঝামেলা করতেছে, তাও ঠিক হয়ে যাবে, টেনশন নিয়েন না। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার একটু অফ করেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। যে জিনিসগুলো খেয়াল রাখবেন আজকে, যেগুলো আপনার অ্যানালাইসিস করে আসবেন, আমরা অন্যের প্রোফাইল থেকে আইডিয়া নিব, নিয়ে আমরা আমাদের বায়ো, তারপর হচ্ছে যে স্কিল, তারপর হচ্ছে যে তারপর আমাদের প্রোফাইল ডিসক্রিপশন, এগুলো সব অ্যাড করব, ঠিক আছে? আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন সবাই? এখন এখন হ্যাঁ ওকে, দেখেন এখানে আপনারা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অথবা লিড জেনারেশন ইয়ে লিখে এখানে ফাইবারে অন্য একটা ব্রাউজারেই যাবেন, ঠিক আছে? ফাইবারে যে ইয়ার কাজগুলো করবেন, রিচার্জের কাজ বা যে কোনো কাজ, আপনি যে ব্রাউজারে লগ ইন করা আছে ফাইবার, ওই ব্রাউজার দিয়ে কখনোই করবেন না। ফার্স্ট অফ অল হচ্ছে এটা, যে ব্রাউজারে আপনার লগ ইন আছে, মনে করেন আমার দেখেন এই ব্রাউজারে কিন্তু লগ ইন নেই আমার, আমি এই ব্রাউজার দিয়ে ইয়ে করতেছি, ঠিক আছে? যে ব্রাউজারে লগ ইন আছে ওই ব্রাউজার দিয়ে কখনো এরকম সার্চ, কপি বা অ্যানালাইসিস করা কিচ্ছু করবেন না, আপনারা অন্য একটা ব্রাউজার দিয়ে এটা করবেন। আমরা অন্যের প্রোফাইল থেকে আইডিয়া নিয়ে নিয়ে নিজের প্রোফাইলগুলো ইয়ে করবো, যে ইনি একজন টপ রেটেড সেলার, ইনি খুব ভালো মানের ইয়া ডিজিটাল মার্কেটার, ইনি একজন লেভেল টু, এনাদের ইয়া থেকে আমরা আইডিয়া নিব প্রোফাইলে কি কি অ্যাড করতে হবে, কি কি ইয়ে করতে হবে, যেখানে লেভেল টু একজন আছে। ওকে দেখেন আপনাদের যেটা লাগবে, আমি ইয়েতে ক্লিক করি, হচ্ছে যে প্রোফাইল নেমে ক্লিক করি, এই যে 93, এই যে দেখেন এখানে হচ্ছে যে এনার হচ্ছে যে এই যে ছোট যেটা দেওয়া আছে প্রফেশনাল বি টু বি লিড জেনারেশন, এটা হচ্ছে ওনার বায়ো, ঠিক আছে? আচ্ছা হয়ে গেল, আমরা সরাসরি ওনার প্রোফাইলে গেলাম। এনার এই যে দেখেন প্রফেশনাল, এই যে আপনার নেমের, আপনার ইউজার নেমের পাশে একটা ছোট এডিট অপশন থাকবে, সেখানে আপনার প্রফেশনাল, এই যে আপনার বায়ো থাকবে প্রফেশনাল, আপনার চার পাঁচটা ওয়ার্ডে বা লেটারে আপনার
সরি চার পাঁচটা লেটারে সবাই নিজেকে এক্সপ্রেস করে, সে আসলে কিসের উপর এক্সপার্ট। তারপরে যে এখানে প্রোফাইল ডিসক্রিপশন, এখানে অ্যাজ এ ফ্রিল্যান্সার কাস্টমার স্যাটিসফ্যাকশন গোল, ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজ, তারপরে আমাদের আছে স্কিল আছে, তারপর এডুকেশনাল, এগুলো আমরা খালি আইডিয়া নেবো। এর মধ্যে আপনারা হচ্ছে যে প্রফেশনাল, এই যে আপনার বায়ো এবং হচ্ছে যে আপনার টিপ প্রোফাইল ডিসক্রিপশন, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। এই যে এনার ইয়েতে যাই, প্রোফাইলে যাই, এই যে দেখেন ইনি দিছে কি উই আর এ টিম বেস বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট। উনি লিড জেনারেশনের উপর এক্সপার্ট, সেটার উপর উনি ইয়ে করছে। এই যে এনার প্রোফাইলের ডিসক্রিপশন, উই আর এ কোম্পানি অফারিং ইউ ওয়ার্ল্ড ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস অফ কম্পিটিবল লো কস্ট, উই আর স্পেশালাইজ ইন বিটুবি লিড জেনারেশন ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ। আচ্ছা, আমরা এই বিটুবি লিড জেনারেশনের উপর দেখলাম, আমরা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ে দেখি, ডিজিটাল মার্কেটিং এর উপর একটু সার্চ করে দেখি তাদের প্রোফাইলগুলো কিরকম। আপনারা শুধু এগুলো আইডিয়া নেবেন আমরা কি লিখতে পারি বা কি লেখা যায়। আচ্ছা, এখানে সরাসরি ইয়ে চলে আসছে, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ইয়া সেলারের ইয়ে চলে আসছে, যে বাংলাদেশি সেলার লেভেল টু সেলার দেখি, এবার ইয়েটা দেখি, প্রোফাইলটা দেখি, পাকিস্তান ইন্ডিয়ান, ইউক্রেনিয়া, আপনার ডিসক্রিপশন গুলো দেখে আইডিয়া নিবেন আমরা প্রোফাইলে কি কি ডিসক্রিপশন অ্যাড করতে পারি। এই যে প্রোফাইলের ডিসক্রিপশন, বিভিন্ন আপনার ডিজিটাল মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে যে লিড জেনারেশন, এদের সার্চ করে এদের প্রোফাইলগুলো দেখবেন, দেখে আপনার আইডিয়া নেবেন কি কি বায়ো দেওয়া যায় এবং কি কি আমার প্রোফাইল ডিসক্রিপশন দেওয়া যায়। আপনি চাইলে কিছু কিছু কপি করে নোটপ্যাডে নিজের মতো করে সাজায় নিতে পারেন, নোটপ্যাডে রাখবেন, আগে কিছু অ্যাড করি আমরা, ঠিক আছে। আর কালকের ক্লাসে আমরা কীভাবে অ্যাড করব, আর প্রোফাইল পিকচারের জন্য আপনার সুন্দর একটা প্রোফাইল পিকচার রেডি করে রাখবেন যেন কর্পোরেট লেভেলের মনে হয়, প্রোফাইল পিকচার অ্যাড করব। আর হচ্ছে যাদের ফেসবুক অ্যাকাউন্ট করো, নতুন করে একটা খুলে নিয়েন সেম নেম দিয়ে, এবং সেম প্রোফাইল পিকচার আপনারা দুইটা ইউজ করবেন, এবং সেখানে কোনো বাঙালি ফ্রেন্ড যেন না থাকে, বন্ধু বান্ধব হোক আর বয়ফ্রেন্ডই হোক গার্লফ্রেন্ডই হোক, কেউ কাউকে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে।